রংপুর রেল স্টেশনের পূর্ব ও পশ্চিমে রেল লাইনের দুই পাশের জায়গা দখল করে গড়ে ওঠা বস্তিতে প্রায় 300 পরিবারের বাস। বস্তিবাসীর অভিযোগ, সেখানে বসবাসকারী কিছু মানুষ জড়িয়ে পড়েছে মাদক ব্যবসা সহ নানান অপরাধে। পরিবেশ খারাপ, আর এখানে মনে করেন মাদক ব্যবসা হয়, তিন ঘর ব্যবসা করে, মনে করেন সব ফ্যামিলি সব ঘরের সমস্যা হয়। আমরা যখন মনে করেন এলাকার লোক প্রতিবাদ করি, তখন আমাদের হুমকি দেওয়া হয় যে তোমাদের ঘরে মাল দিয়া প্রশাসন দিয়া ধরে দিব। ব্যবসা সাথে থাকতো তো এই পরিবেশে ভালোবাসা নিয়ে, এটা পরিবেশ না, কিন্তু পুলিশ ধরে টাকা খা ছাড়ি দেয়। বস্তির পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেখানে সংগঠিত চুরি ছিনতাইয়ের সাথে জড়িত আশেপাশে থাকা কিছু চিহ্নিত অপরাধী। এখানে মনে করো যে এই এখানে থাকার পরে মনে করো অবৈধ ব্যবসা এখানে যে চলতেছে, ওদের মনে করো উৎপাদিত করে আমরা থাকতে পারছি না, কোনো কবার গেলে ওরা নাটি ছোড়া নিয়ে আমাদের মারধর করতে আসছে। আমরা এইটাই আর কি আমাদের চাই, এলাকার মধ্যে যেন কোনো মাদক না থাকে, এই মাদকটাই নিয়েই আমরা সম্পূর্ণ মানে মাদকটা বন্ধ হলে আমাদের এলাকার লোকজন সম্পূর্ণ শান্তি পাবে। পুলিশ বলছে তারা বস্তিতে প্রায় অভিযান চালান, তবে ভাসমান হওয়ায় মাদক ব্যবসায়ীরা দ্রুত অবস্থান পরিবর্তন করে, সে কারণে তাদের ধরা যায় না। এমন একটা ঘিঞ্চি পরিবেশে থাকে যে সেখানে যেতে গেলে তারা আগে থেকেই মানে জানতে পেরে যায় বা তারা সতর্ক হয়ে যাওয়ার সুযোগ পায়, এই জায়গাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে। সব মিলিয়ে আমরা কিন্তু এই জায়গাগুলোতে প্রতিনিয়ত আমাদের নজরদারি রাখছি, আমরা চেষ্টা করছি যে এই জায়গাগুলোকে অপরাধমুক্ত করার জন্য। রংপুর বিভাগের 8 জেলায় রেলের জায়গায় গড়ে ওঠা বস্তি সহ সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রংপুরে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অবৈধ দখলে রয়েছে, তাদেরকে কিভাবে অপসারণ করা যায়, যেহেতু বস্তি এটা এমন না হঠাৎ করে যে জোরপূর্বক রেলওয়ে নিয়ে নিবে, এখানে আলোচনার বিষয় আছে, অনেক বিষয়ে সিদ্ধান্তের বিষয় আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেক সিদ্ধান্ত নিয়ে তা যখন আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই করব। শান্তি শৃঙ্খলা রক্ষায় দ্রুত এসব বস্তি উচ্ছেদ করে বাসিন্দাদের পুনর্বাসনের দাবি স্থানীয়দের। রফিক সরকার, মাছরাঙা সংবাদ, রংপুর।